ভেজ হয়েছি হোলি স্পেশাল লস্যি। হোলি স্পেশাল লস্যি বানানোর জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, আমি প্যাকেট টক দই ইউজ করছি। আমি এখানে 200 টক দই দিয়ে দিলাম। 200 টক দইয়ের সাথে আমি এখানে দিচ্ছি বরফ কুচি, দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ভালোভাবে লক করে নিলাম, নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো ভালো হবে তত ফেনা বেশি হবে এবং লস্যিটা খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আমি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ওপেন করে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের মর্জি অনুযায়ী দেবেন, যতটা যেরকম চিনি আপনারা খাবেন সেরকম দেবেন। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস এবার শুধু ভালোভাবে সাজিয়ে দেওয়ার পালা। আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের লস্যি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। হোলির লস্যিতে কিন্তু নারকেল কোড়াটা মাস্ট। দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস কুচি। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, পেস্তা সব নিয়েছি। সো ভিউয়ার্স, আমাদের হোলি স্পেশাল লস্যি কিন্তু রেডি। তা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।